আগামী 28 নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাটহাজারী উপজেলার 2 নং ধলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শাহনাওয়াজ হোসেন চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে ধলা ইউনিয়নের সর্বস্তরে জনসাধারণের ব্যবস্থাপনায় সুদী সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 9 নভেম্বর বিকাল 5টায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজনের সঞ্চালনায় ও বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনা প্রধান ও মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল হারুন রশিদ বীর প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সাবেক ভার কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, ডাক্তার কিউ এম ওহিদুল আলম, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ ইউনুস গনি চৌধুরী, ডাক্তার চিত্তরঞ্জন নাথ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আলম, জিয়াউল কুদ্দুস, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ শাহ আলম চৌধুরী, মৌলানা আব্দুর রহিম মুনিরি, ডক্টর অঞ্জন চৌধুরী সহ হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও ধলা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আপনারা যারা এখানে কষ্ট করে আজকে আমার ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন, আমাদের মুরব্বীদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা দোয়া করবেন যেভাবে দোয়া করেছেন আমার জন্য, আগামীতেও আমার জন্য দোয়া করবেন। আমাকে যেন আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন, আমি যদি নির্বাচিত হতে পারি, এবং আপনারা মা বোন পরিবারের পরিজনের আত্মীয় স্বজন সবাইকে আপনাদের আমার পক্ষ হয়ে একটা সালাম পৌঁছাবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন। আমি যেন আপনাদের এই ইউনিয়নকে যেমনি করে প্রধানমন্ত্রী বাংলাদেশের মধ্যে একটা ইউনিয়নকে মনোনয়ন দিয়েছেন, আমি যেন এই ইউনিয়ন বা প্রধানমন্ত্রী যে সম্মান দেখিয়েছেন সেই সম্মান যেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এই ইউনিয়নে বাস্তবায়ন করতে পারি। হাটহাজারী প্রতিনিধি মহিমউদ্দিন মুন্নার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।